সোনাপুর গ্রামে রতন ও তার ছেলে অপু একসাথে থাকত। রতন তাদের গ্রামে বাজারে সবজি বিক্রি করে সংসার চালাত। রতনের ছেলে অপু ছিল খুবই নরম হৃদয় ও প্রকৃতি প্রেমী মানুষ। বাবা, ও বাবা, তুমি সবজি বিক্রি করতে বাজারে যাচ্ছ নাকি গো? তবে বাজার থেকে আসার সময় আমার জন্য মজা নিয়ে আসবে কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আসার সময় তোর জন্য মজা নিয়ে আসব। শুন বাবা, আমি যতক্ষণ বাজারে থাকব তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাবি না। তোর আবার পরোপকার না করলে ভালো লাগে না, পর উপকার করতে শুরু করলে বাড়ি ফেরার নামই ভুলে যাস। আচ্ছা বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার আবার বাজারে যেতে হবে। এ কথা বলে রতন বাজারে চলে যাই। আর রতন বাজারে গিয়ে তার সবজির দোকানে সবজি বিক্রি করতে থাকে। ঠিক তখনই রতনের দোকানে তার পাশের প্রতিবেশী আশিক তার দোকানে আসে। আরে আশিক ভাই, যে কি খবর তোমার, অনেক দিন পরে, তাও আবার আমার দোকানে কি মনে করে, সবজি নিবে নাকি? দেখো আমার দোকানে অনেক টাটকা ও সতেজ সবজি আছে, নিলে নিতেও পারো। হ্যাঁ রে ভাই, সবজি কিনতেই আসছিলাম তো তোমার দোকানে, দেখি অনেক সবজি, আর সবজিগুলো টাটকা ও সতেজ, আমার 1 কেজি আলু দেও তো। তখন রতন আশিককে 1 কেজি আলু দেয়, আর আশিক রতনকে আলুর টাকা দেয়। ভাই, তোমার দোকানের পাশে দেখি এই জায়গাটা ফাঁকাই পড়ে আছে, তো আমি ভেবেছিলাম এই জায়গাটাতে আমিও একটা হাঁসু মুরগির দোকান দিব। এই বাজারে তো কোনো হাঁসু মুরগির দোকান নেই, এখানে হাঁসু মুরগির দোকান দিলে ভালোই চলবে। হ্যাঁ ভাই, তুমি তো ভালোই চিন্তা করেছ, এখানে হাঁস মুরগির দোকান দিলে ভালোই চলবে। তবে বেশি দেরি করো না, তাড়াতাড়ি কিছু টাকা জোগাড় করে ব্যবসাটা শুরু করে দাও। রতনের এসব কথা শুনে আশিক অবাক হয়ে যায়, আর আশিক এসব কথা ভাবতে ভাবতে বাজার থেকে বাড়ি চলে যায়। বুঝি না রে বাবা, রতন ভাই সবসময় এত হাসি খুশি থাকে কি করে, কোনো সময় তার অভাব অনটন প্রকাশ করে না, এই সবজি বিক্রি করে কি আর এত সুখে থাকা যায় নাকি? আর আমি তার দোকানের পাশে আজ দোকানদার কথা বললাম, তবুও সে কোনো প্রতিবাদ করলো না। খালি একবার আমি তার দোকানের পাশে দোকানটা দিয়ে নেই, তারপর তার সুখে থাকা একেবারে গুছিয়ে দেব, কারণ সেখানে হাঁসের ব্যবসার পাশাপাশি আমি যে সবজির ব্যবসাও করব। এসব কথা ভাবতে ভাবতে আশিক বাড়ি চলে যায়। এভাবে আশিক রতনকে সবসময় হিংসে করত, আর এ করেই কিছুদিন কেটে যায়। আশিক ঠিক কিছুদিন পরেই রতনের দোকানের পাশে একটি দোকান দেয়, আর সে দোকানে রতন হাঁস মুরগির পাশাপাশি সবজি বিক্রি করতে শুরু করে। তবে সে ব্যাপার নিয়ে রতনের কোনো মাথা ব্যথাই ছিল না, রতন তার নিজের মতো করে ব্যবসা করতে থাকে। বাবা, ও বাবা, আজ তো তুমি বাড়িতেই আছো, এখন আমি একটু খেলতে যাই? সে কখন থেকে বাড়িতে আছে, আর এভাবে বাড়িতে থাকতে ভালো লাগছে না বাবা। খেলতে যাবি বাবা, তবে যা, কিন্তু সাবধান, কার সাথে ঝগড়া করবি না কিন্তু। তখন অপু বাবার অনুমতি পেয়ে খেলতে যায়, কিন্তু অপু গরিব ও সবজিওয়ালার ছেলে বলে কেউ তাকে খেলায় নিত না। সে মন খারাপ করে একটি গাছের নিচে বসেছিল। তখন তার সামনে দিয়ে আশিক হাঁস নিয়ে বাজারে যাচ্ছিল। ঠিক তখনই আশিকের মাথা থেকে হাঁসের জুড়োটি পড়ে যায়, আর সব হাঁস মুরগি এদিক ওদিক ছুটাছুটি করে চলে যায়। কিন্তু আশিক অনেক কষ্ট করে হাঁস মুরগির পেছু পিছু ছুটাছুটি করলেও সব হাঁস মুরগিগুলি ধরতে পারেনি, ভুল করে একটি হাঁস রেখেই চলে যায়। একি আশিক কাকু দেখি একটি হাঁস রেখেই চলে গেছেন, কিন্তু হাঁস তো দেখছি একটি পা কাটা, হাঁসটির পা থেকে বেশ রক্ত বের হচ্ছে, এখনই হাঁসটির পায়ে ব্যান্ডেজ করে দিতে হবে। এই কথা ভেবে হাঁসটিকে নিয়ে বাড়ি চলে যায়, আর হাঁসটির পায়ে ব্যান্ডেজ করে দেয়। ঠিক তখনই হাঁসটির পায়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, আর হঠাৎই হাঁসটির দিকে খেয়াল করে দেখে চমকে ওঠে। একি আমি তো সাদা রঙের হাঁসটি নিয়ে এলাম,
কিন্তু হাঁসটির গায়ের রং এমন সোনালি হয়ে গেল কি করে? তবে কি এটা একটা একপাওলা সোনালি হাঁস নাকি? অপুর কথা শেষ হতে না হতেই হাঁসটি বলে উঠে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ, আমি হলাম এক পাওলা সোনার জাদুর হাঁস। তবে আমি এক জাদুকরের জাদুর হাঁস ছিলাম। আজ সকালে আমি একটু চোট পেয়ে আমার একটি পা হারিয়ে ফেলি, আর পা থেকে রক্ত ঝরার কারণে সাদা হয়ে গিয়েছিলাম। আর এতে করে জাদুকরিভাবে আমার জাদু শক্তি হারিয়ে ফেলেছি, তাই ওই জাদুকর্ণী আমাকে বেঁচে দেয়। যাই হোক, তুমি আমার ক্ষত সারিয়ে দিয়েছ, যে কারণে আবার আমি আমার জাদু শক্তি ফিরে পাই, তাই আমি তোমাকে একটি উপহার দিতে চাই। একথা বলে এক পলার সোনার হাঁসটি এক এক করে সাতটি ডিম দেয়। ঠিক তখনই সেখানে রতন চলে আসে। রতন তো এসব দেখে পুরাই অবাক হয়ে যায়। তখন অপুর সব কথা খুলে বলে, আর এসব কথা শুনে রতনও ভীষণ খুশি হয়। আর রতন সেই সাতটি সোনার ডিম বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে তাদের অনেক উন্নতি করে। কিছুদিন পর আশিক রতনের এক পাওলা সোনার হাঁসটির কথা শুনে ফেলে, আর সে সুযোগ বুঝে এক পাওলা সোনার হাঁসটি চুরি করে বাড়ি নিয়ে যায়। রতনের সাফল্যের চাবিকাঠি এখন আমার হাতে। এবার আমিও এক পাওলা সোনার হাঁসের কাছ থেকে সোনার ডিম নিয়ে নিজের উন্নতি করব। তারপর আশিক সোনার হাঁসের কাছ থেকে সোনার ডিম পাড়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু এক পাওলা সোনার হাঁসটি ডিম দেওয়ার বদলে সাপ আর বিচ্ছু দেয়, আর সেই সাপ বিচ্ছুর কামড়ে আশিকের মৃত্যু হয়। আর এক পাওলা সোনার হাঁসটি রতনের বাড়ি চলে আসে। তারপর এক পাওলা সোনার হাঁসটিকে নিয়ে তাদের জীবন সুন্দরভাবে কাটতে থাকে।